হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যুদ্ধ করতে 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 কোনো কোনো বর্ণনা তুনা যায় যে সাতটা তরোয়ালও ভাঙিলেন। আগুয়ানি শুরু করছেন, ইচ্ছা হইল, টার্গেট হইল ইসলামের পতাকা লইয়া, ইসলামের পতাকা লইয়া খামুশ দুর্গর ভিতরে যাইবা, কারণ এই দুর্গ দখল করলে ইসলামের বিজয় পতাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু সম্ভব নাই, যাইতে 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 তরোয়াল চালাইয়া যাইতে যাইতে খামুশ দুর্গর মেইন গেইটও গেছেন কি, হঠাৎ করিয়া বাম হাত আত যে ঢাল, ঢাল বুঝেন তো, যে একটা দিন মায়ের ফিরাইন মুরব্বী হলে কইতে পারবা। সংক্ষেপে কোয়া যায়, যদি আমরা সিলেটি ভাষায় মাছ মারতে সময় শিকারও যাইতে ও যেন সাততালা খান একটা তাকে সেফটা দিয়েছেন, এটা দেখি তা কেন সাতাও কইন মার্শাল্লাহ, মাথার দেন কৃষক বন্ধু হলে সাতা দেন না। এই ধরনের স্টিলের বা লোহার একটা জিনিস তাকে ডেগর বা ও যেন বড় বড় ডেগাইন তোর সাফটাল্লা খান বা ও যেন পরোটা বানাইন যে একটা অফটার লাগান, একটা তাওয়ার লাগান, একটা স্টিলের জো তাকে যে একটা দি অন্যর মায়ের ফিরাইয়া দেবা, ইটারে কয় ঢাল, ইটার কি তা কয় ঢাল। লেখন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আগগইতে আগগইতে কামুশ দুর্গর গেইটোর সামনে গেছেন কি, এমতো অবস্থা ঢাল বাইন গেছে, অর্থাৎ মায়ের ফিরাইবা ইকটা তান আত্মনে হরি গেছে। এই মুহূর্তে কঠিন সময়ে তারা মরণপ্রণ যুদ্ধ লড়াই করতে আছে, যদি শেরে খুদা আলী হামাই যায় তাইলে আর কোনো অবস্থাতে আমরা টিকিয়ে থাকতাম পারতাম না। ওই সময় যখন ঢালটা ভাঙছে, কি বিপদ মুহূর্তে ভাঙছে, কিতাব লেখন যে ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কইয়া এমন ভাবে একটা হাঁক দিছেন, হাঁকল লগইয়া গিয়া খামুশ দুর্গর বড় স্টিলের গেইটটারে বামাত লইয়া যুদ্ধ আরম্ভ করছে। সুবহানাল্লাহ, বড় গেট, বড় বলতে কত বড়, ওই শমশননগরের বাজারের গেট, শমশননগর বাজারের গেট, কেউ কইছেন 40 মন, কেউ কইছেন 80 মন। তবে একটা বর্ণনা বড় সুন্দর হওয়া যায়, যুদ্ধর বাদে প্রায় 40 জনে গিয়া তুলা দিতে চাইছো, নি গেইটিকটারে লড়াইতে পারছেন না। বাবা ভাই জুড়ে কইতে না আল্লাহ আকবার, বড় করে হোক আল্লাহ আকবার, নারায়ে তাকবীর, আমার ভাই এখন বন্ধু এখন জুসে উঠার দরকার না, বিষয়টা বুঝার দরকার। আমি আশা করি বেজার হইল না, জানো জুসে উঠেন না, আশা করি বিষয়টা বুঝরা। ও ব্যক্তি ইলা হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কই না, এ না ওলা দইলা হযরত ইমাম হুসাইন, আহা, ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا মন্তন একবার বড় করে হক্কা সুবহানাল্লাহ, আরো বড় করে হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে তো কেবলমাত্র হই জবানার মানুষ হলরে উদ্দেশ্য করিয়া হেরারে, শুধুমাত্র হেরার ব্যাপারে ইয়া একটারে খাস করে দিলেই তা পারত, কিন্তু বিজ্ঞ উলামায় হযরত রেজিকা কয় ইয়া এতে প্রমাণ করে যে বা যাহারা ইসলামের শুরুতনে নিয়া কেয়ামত পর্যন্ত আল্লাহর দিনর রাস্তায় আল্লাহর দিনর স্বার্থে তার জীবনে কুরবানি করব, আল্লাহর রাস্তায় যারা জীবনে কুরবানি দিলাইব আল্লাহ কইনে দুনিয়ার মানুষ তারারে তোমরা মৃত হইও না, বাল আহিয়া, বরং আমার এইসব বান্দাবান্দি হল জিন্দা। বড় করি হক সুবহানাল্লাহ, জানি না আমার কথাটা মনে হয় বুঝছেন কিনা, আল্লাহ চাইলে নবীর জবানার শহীদ হলরে আগলাইতে পারতা, মাতো কা আল্লাহ চাইলে ইয়া দিয়ে আল্লাহ করি আল্লাহ হইলতে পারতা, যে আমার নবীর জবানার দিনের লাগে যারা শহীদ হয়েছেন এরার ব্যাপারে না, আল্লাহ তো ই দয়া করছই যে নবীর জবানা তো অর্থাৎ ইসলামের শুরু তো শুরু করিয়া কেয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর দিনের স্বার্থে জীবনরে কুরবানি দিব আল্লাহ কইন এ দুনিয়ার মানুষ এরারে তোমরা মৃত হইও না, আমি আল্লাহ হইয়ার আমার সেই সব বান্দা বান্দি হল জিন্দা। বড় করি হোক আল্লাহ আকবার, খালি জিন্দা না, এই আয়াতে কারিমায় আরেকটা বিষয় প্রমাণ করিয়া দেন, আল্লাহ ফরমাইন বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, সুবহানাল্লাহ, আমার সেই সব বান্দা হল কেবল জিন্দা নাই, এরা তো জিন্দা জিন্দাও,
আমার এই বান্দাগুলোরে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক রুটিও দিয়া থাকি। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ভয় লাগে, আমরা চাই জীবনে তো ইচ্ছায় অনিচ্ছায় মরা লাগবো, না মরতাম না কেকে মরতাম না, হাত তুলা দোকা দেখি কি হর একজনে হাত তুলাই চুন আর কেউ না দেখলো, আমি না বুঝি হোক আর জুস হোক দিলাইছে না তুলা মর্মু তো দয়া করি খোকা সব মর্মু তো ইচ্ছায় মরি অনিচ্ছায় মরি মরতেই জি মরবা যখন আল্লাহর কাছে উচাওয়াটা চাপকা যে আল্লাহ তুমি আমরা যেদিন মৌত দিবাই আমরা মুরটা যেন শহীদই দরজা নসিব খোকা আমিন বড় করি খোকা আমিন শহীদই দরজা নসিব হইল শহীদই মৌত হইলে এই মানুষটার মৌতটা সফল সুবহানাল্লাহ কেমন সফল অনেক লম্বা কথা আইব সময় তো আজিরই এই বিষয়টারে পাল্লা করি মাথাত রাখার দরকার যে আল্লাহর জমিন আল্লাহর দিনের স্বার্থে যে মানুষগুলা জীবন কুরবানি দিলে এই মানুষগুলার মান মর্যাদা আল্লাহ দুনিয়া এবং আখেরাতে বাড়াইয়া দিলে সুবহানাল্লাহ। এদাই মুরটা আল্লাহর কাছে কামনা করুন জান ওই তো বারে আপনি অ্যাক্সিডেন্ট করিয়া মরছেন শহীদই মুহূর্ত হয়েছে, হইতে পারে আপনি পানিত পড়িয়া ডুবিয়া মরছেন শহীদ হয়েছে, আপনি আগ্নিত জ্বলিয়া মরছেন শহীদ হয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমরা তোমার দিনের রাস্তায় কুরবানি কবুল করি হোকা আমিন আরো জোরে হোকা আমিন। সময় তো হাজিরিন অত্যন্ত চমৎকারভাবে আমার আগে যে হুজুরে বয়ান দিছেন খুবই চমৎকারভাবে সোহাদায় কারবালার রূপে মাতিছেন, আপনার আর ই জায়গাত না বইলেও আমি খান্দা খাসে সোহাদায় কারবালার রূপে যথেষ্ট বক্তব্য দিছি। আমি আশা করব যেহেতু আজকের বিষয়টা এই বিষয়ের রূপে সেহেতু আমি আমার অন্যবাদী না মাতিয়া সরাসরি আমার বিষয় রূপে মাততাম চাই। আমরা যে আল্লাহর গোলাম বান্দা হলরে লিয়ে আজকে হতা হওয়া শুরু করলাম এই মানুষগুলো খারা এবার মনে রাখার দরকার যে এমন মানুষ যারার পরিচয়টা তুলাত গেলে গোটা পৃথিবীর একদিকে রাখক আর এরার পরিচয়ের একদিকে রাখক সত্যিকার অর্থে গোটা পৃথিবীর সব কিছুর চেয়ে এরার পরিচয়ের মর্যাদা অনেক বেশি সুহান খেনে বলে সাইয়েদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু মার দিক তো না হোক কা বাবার দিক তো না হোক কা নানার দিক তো না হোক কা নানির দিক তো না হোক কা দাদার দিক তো না হোক কা দাদির দিক তো না পরিবারের দিক তো না হোক কা সমাজের দিক তো না হোক কা গোত্রর দিক তো না হোক কা গোষ্ঠীর দিক তো না হোক কা এলাকার দিক তো না হোক কা রক্তর দিক তো না হোক কা যে দিক তো না আপনি বিবেচনার যাইবা বিষয়টার সানিয়ানির যাইবা তখন দেখবা যে আল্লাহর সৃষ্টির সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ পরিবার সর্বশ্রেষ্ঠ মানুষের ঘর আল্লাহ ই চেরাগ্রে দুনিয়ায় ফাটাইছিলা সুবহানাল্লাহ। এরদা নবীজি ফরমায় আমার এই দুইটা বাচ্চা অর্থাৎ ইমাম হাসান আর হুসাইন এই দুজন বাচ্চা হইলা জান্নাতি বাগানের দুইটা ফুল সুবহানাল্লাহ হইতা নাই সুবহানাল্লাহ জান্নাতি বাগানের দুইটা ফুল। নবীজিয়ে ফরমাইছেন যে নবী একটা কথা নিজের মন গড়া হইন না মাতইন না আবদুল্লাহ দেব কথা মন গড়া আইতে পারে একশো বার আইতে পারে নবীয় দিনের ব্যাপারে কোনো কথা মন গড়া কইন না মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিন ইউহা নবীয়ে যা কইছেন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি পাইয়া কইছেন সুবহানাল্লাহ। নবীয়ে যা কইছেন কার পক্ষ থেকে জুরে কো কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সুতরাং নবীর কথা আমরা সাধারণভাবে নিলে হইতো না আল্লাহ রসুলের এই কথাই জ্ঞান গুয়াকে আল্লাহর কথা সুবহানাল্লাহ। সুতরাং মনে রাখার দরকার যে নবীজি কইছেন আল হাসানু ওয়াল হুসাইনু ইসমানে মিন আহলিল জান্নাহ আমার হাসান আর হুসাইন জান্নাতি দুইটা ফুল জুড়ে কইন সুবহানাল্লাহ। অতএব এই দুই চেরাগ অর্থাৎ এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু জান্নাতি এক উপহার আল্লাহ আমরা নবীর মাধ্যমে আমরা দিছেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নু খে লে যে হইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কলিজার টুকরা মায়ার মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমার আওলাদ যে সন্তান রে
হুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রাখিয়া দিলা, যে সন্তান হলার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সরাসরি বয়ান করছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার এই দুইজনকে যারা মহব্বত করব তারা যেন আমি নবীরে মহব্বত করলো, জোরে কই সুবহানাল্লাহ। এটা মনে রাখুন জানো, কিছু কিছু মানুষের শোনা যায় ইমাম হুসাইনের প্রতি খুব বিষ, আর বারখানদার দেখা যায় এজিদের প্রতি খুব মহব্বত। মাত্তা নাই হক কথা মাত্রে অসুবিধা হবা, কোনোবাই যদি কোনো তর্ক থাকে আমারে সরাসরি জিকাইতে পারে, প্রমাণ নিতে চাই না, আমি ইন্টারনেট চালাই না, আমার ফেসবুক নাই, তবে আমি ইন প্রমাণ দেওয়ার মতো অসংখ্য মিডিয়া বাইন আছে, আমি এক মিনিটে ইনশাল্লাহ বার হয়ে দেখাই, ইনশাল্লাহ আমারই সাহস আছে। আমি গত মাসের আগর বাসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্যার মোবারক মিশরের কায়রোত আল আজহার ভার্সিটির সামনে ইমাম হুসাইন মসজিদ যেটারে মিশরের গ্র্যান্ড মসজিদ পাওয়া, মিশরের জাতীয় মসজিদ, এই মসজিদের ভিতরে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্যার মোবারক যেন দাফন করেছে, অর্থাৎ তার মাজার শরীফ। এই জায়গা আনো গেলে আমার মনে হয়েছে একটা কথা, আমি কইছি ইতিপূর্বে কয়েক মাহফিল, ও জায়গাতে আমার মনে হয়েছে একটা কথা, মাত্র দুই মাস আগর কথা কইলাম, মনে হয়েছে আমি কবর মুখে চাইছি রোজা মুখে চাইছি, আর ও কথা আমার দিল আইছে, ও ইমাম হুসাইন সার্থক তোমার জীবন, আজ লাখো কোটি মানুষে দিনে রাইতে তোমার লাগে চকুর বানি ফেলাইয়া দোয়া করে, আর ও জায়গাতে এজিদর লাগে দুনিয়ার মুসলমান নকলে তু তু ফেলাইয়া ঘৃণা করে, জুড়ে কই ঠিক না ঠিক না, আর তুমি কই মুসলমান ঠিক না ঠিক না, এটাই তো ইমানদারের পরিচয়। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন, ইমানদার আর মুনাফিকের মাঝে পার্থক্য, ইমানদার যে ইমাম আহলে বাইতের নবী পরিবারের প্রতি যারা মহব্বত রাখবে এরা ইমানদার, সুবহানাল্লাহ। আর নবী পরিবার নবীর আহলে বাইতের লগে যারা দুশ্মনী রাখবে এটা মুনাফিক। ইয়ান তো বাবা আব্দুল্লাহর কথা নাই যে আব্দুল্লাহর গোলাপ দরতাই টিপামায় কে কইরা, নবীজি ফরমাইন আদম আলাইহিসসালাম তো নেনিয়া কিয়ামত পর্যন্ত নবী পয়গাম্বর হল চালা, সমস্ত ইমানদারের ইমান রে এক পাল্লা তুলো, আর আমার আবু বকরের ইমান রে এক পাল্লা তুলিয়া ওজন দেও, একলা আমার আবু বকরের ইমানের পাল্লা বার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ব্যক্তি কইরা ইমানদারের পরিচয় হইল আহলে বাইতের প্রতি মহব্বত দেখান, আর মুনাফিকের পরিচয় হইল এজিদের প্রতি মহব্বত দেখাই আহলে বাইতের লগে দুশ্মনী হল, দুঃখ লাগে। আমার মনে হয়েছে এই কথাখান, আমি গতবার গেছিলাম কলকাতার, কলকাতার তো আপনারা জানেন নবাব সিরাজউদ্দৌলার বাড়ি, নবাব সিরাজউদ্দৌলা এরিয়াতে আমার বারবার এই জিনিসটা মনে হয়েছে, বলে যদিও বেটা এই জমিনের মাঝে বহুত নির্যাতনও শিকার হইয়া আল্লাহর বন্দার জয়েছে বিদায় হয়েছে, দুই কান আসা নাই নিজের নবাব হিসাবে বাংলার শেষ স্বাধীন নবাবর এই জমিনের বিদায় নেওয়াটা ই দাতির লাগে একটা দুঃখজনক অধ্যায় রচন, ইংরেজগুলোর গুলামি 200 বছর করা লাগছে, যদিও নবাব সিরাজউদ্দৌলার এই মুহূর্তের মাঝে ঘাতক হকলে মুনাফিক হকলে গাদ্দার হকলে কিছু সময় গুলাই হরাইয়া দিলাইছিলা, কিন্তু মনে করছিল যে বহুতটা পাইলি বা আশা করি কক্কাছেন মির্জাফর রে মানুষের খুব খুশি মনে মনে করেনি, মাতকা জি না ঠিক তেমনি ভাবে এজিদ রে মানুষের মনে করে রে ভাই, কিন্তু খুশি মনে মনে করে না, ঘৃণার চোখে মনে কথা ঠিক না ঠিক না, এজিদ রে মনে করে ঠিক কিন্তু কিলা মনে করে ঘৃণার চোখে, সময় তো আজিরিন মনে রাখার দরকার, আমরা খার বিষয় লিয়া মাত্রাম লেইনে মন এক চেরাক যেই নইলে খাতুনে জান্নাত মা ফাতিমার কলিজার টুকরা, জোরে কই সুবহানাল্লাহ। এন খে লেইনে মন এক ব্যক্তির আওলাদ যে ব্যক্তি আল্লাহর দিন প্রচারের স্বার্থে নবী কামলিওয়ালার লাগি নিজের জীবনটারে বাজি রাখিয়া নবীজির বিছনা হিজরতের রাইত নিজের জীবন কুরবানি দিয়া আল্লাহর হাবিবর আমানতগুলা রাখিয়া নবীজির লাগি তাই জীবন কুরবানি দিয়েছে, সুবহানাল্লাহ। আপনি শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনী বার করুক, দেখবা যে হিজরতের রাইত নবীজি কইছে আলী বারইয়া যাইয়ার গিয়া আল্লাহর হুকুমে তবে কাফির হল কিছু সম্পদ আমার গেছে আছে ওগুলা লইয়া আমার বিছনাত থাকো, কারণ কালকে সকালে যখন কাফির হলে ভাইতো না তখন তারা কইব খারে বিশ্বাসী ডাসলাম এন গেলা তো গেলা আমরা সপ্তাহ লইয়া গেলা,
আলী পারবাইনি, জীবনের ঝুঁকি লইয়া আমি নবীর বিছনাত থাকতাম, জানোন যে আজকে এই বিছনাত যারে পাওয়াইব এনে কতল করছি, দারুণ নদত বৈঠক হইয়া ঠিক হয়ে গেছে যে আজকে এই গড়ে পাহারা দেওয়াইব, ফজরের টাইমে হত্যা করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নবীর আমানত লইয়া আপনার বিছনাত আমার জীবন কুরবানি দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এই শেরে খুদা হযরত আলী, শেরে খুদা আলী খে অনেক লম্বা কথা, সংক্ষেপে আপনারা ইমাম সাহেব খুতবাত পড়েন শুক্রবারে, আসাদুল্লাহিল গালিব সাইয়্যিদিনা হযরত আলী ইবনে আবি তালিব কন্যা সাহেব, আল্লাহর পক্ষের বাঘ যারে হয়েছে, যেন খৈবরের যুদ্ধর দিন, দুই দিন যুদ্ধ হইয়া তিন নম্বর দিন পর্যন্ত গড়াই যার যুদ্ধর কোনো ফয়সাল না, ইহুদি এগুলোর বিরাট গাঠি, এমন এমন এক একটা গির্জা যেগুলার দখল করা কঠিন হয়ে গেছে, এদিকে হযরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা চক্ষু রোগ আইছে, চক্ষু রোগ, চোখ কুলতা পাররা না, চক্ষুর বেদনা, চক্ষুর মাঝে বেদনা করে কষ্ট লাগে, আল্লাহর হাবিবে ঘোষণা করি লাইলা আগামী কালকে যারা তো তরোয়াল তুলিয়া দিমি, এনা তো ইসলামের বিজয় হইব, খৈবর জয় হইব, মুসলমান হলে বিজয়ের পতাকা উড্ডীন করে লেব। সুবহানাল্লাহ। সব উত্তম অনেকে কে বাইরা এটা দেখা যায় আল্লাহর হুজুর ইসলামে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার ডাক হইন, খবর আইয়া রাসূলুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার তো চক্ষু রোগ হইছে, নবীজি ডাকাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার চক্ষু মুবারকের মাঝে নবীজির একটু তুতু মুবারক লাগাইয়া দিছেন, সাথে সাথে চক্ষু বেমার ভালো হইছে। সুবহানাল্লাহ। হায় রে, দুঃখ লাগে, নব্য মুসলমান যেটা বারই রেখ তার আর গেছে, ইতে হয়ে গেছে ডঙ্গর বিষয়, ডঙ্গর বিষয়, আপনি আশ্চর্য হইবা যে আল্লাহর হাবিবর এমন কিছু মুজেজা হলে অস্বীকার করা শুরু হয়েছে, নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার কোনো কথা শুনলে জানি না আমার এই ভাইয়ের খিতা পাইছে, আসমান মাঙ্গিয়া মাথাত পড়ে তার কপাল খুশ হয়ে যায়, নাউজুবিল্লাহ। অবাক লাগে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার চক্ষু মুবারক ভালো হয়ে গেল, নবীজি কইলা যে তোমার তো ইসলামের তরোয়াল তুলিয়া দিলাম, যাও খবর লইয়া দেখেন জানো খৈবরের যুদ্ধের জোটা, সেই ট্রাজেডিটার সমাপ্তি কি লইছে, কামুস দুর্গ, যে দুর্গ আছে ইহুদি আল্লাহ সবচেয়ে বড় দুর্গ, দুর্গ দেখছেন নি কোনো দিন? দেখার কথা নাই, তবে ইন্টারনেট সার্চ করলে পাইবা, এবার বাইক্য চোখে গিয়া সালাউদ্দিন আইয়ুবি সাহেবের দুর্গ দেখলাম, যে দুর্গ তো নেতেন বাইতুল মুকদ্দাস দখল করছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হইবা যে এই বিষয়গুলা যে কত চমৎকার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে যুদ্ধ করতে 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 কোন কোন বর্ণনা তুনা যা যে সাতটা তরোয়ালও ভাঙিলেন, আগুয়ানি শুরু করছেন, ইচ্ছা হইল, টার্গেট হইল ইসলামের পতাকা লইয়া, ইসলামের পতাকা লইয়া কামুস দুর্গর ভিতরে যাইবা, কারণ এই দুর্গ দখল করলে ইসলামের বিজয় পতাকা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু সম্ভব নাই, যাইতে 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 তরোয়াল চালাইয়া যাইতে যাইতে কামুস দুর্গর মেইন গেইটও গেছেন কি, হঠাৎ করিয়া বাম হাত থাকা আত্ম যে ঢাল, ঢাল বুঝেন তো, যে একটা দিন মায়ের ফিরাই মুরব্বী হলে কইতে পারবা, সংক্ষেপে কোয়া যায় যদি আমরা সিলেটি ভাষায় মাছ মারতে সময় শিকারও যাইতে ও যেন সাততালা খান একটা তাকে সেফটা দেখছেন, এটা দেখি তা কইন শুনে সাতাও কইন, মাশাল্লাহ, মাথা দেন যেন কৃষক বন্ধু হলে সাতা দেন না, এই ধরনের স্টিলের বা লোহার একটা জিনিস তাকে ডেগর বা ও যেন বড় বড় ডেগাইন্তর চাফটার লাখান বা ও যেন পরোটা বা বানাইন যে একটা অক্টার লাখান, একটা তাওয়ার লাখান, একটা স্টিলের জো তাকে যে একটা দি অন্যর মায়ের ফিরাইয়া দেবাব, ইটারে কয় ঢাল, ইটার কি তা কয় ঢাল, লেখন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আগুইতে আগুইতে কামুস দুর্গর গেইটর সামনে গেছেন কি, এমতো অবস্থা ঢাল বাইন গেছে, অর্থাৎ মায়ের ফিরাইবা ইকটা তান আত্মনে হরি গেছে, এই মুহূর্তে কঠিন সময়ে তারা মরণপ্রণ যুদ্ধ লড়াই করতে আছে, যদি শেরে খুদা আলী হামাই যায় তাইলে আর কোনো অবস্থাতে আমরা টিকিয়ে থাকতাম পারতাম না, ওই সময় যখন ঢালটা ভাঙছে কি বিপদ মুহূর্তে ভাঙছে, কিতা বল এখন যে ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার কইয়া এমন ভাবে একটা হাক দিছেন, হাকল লগইয়া গিয়া কামুস দুর্গর বড় স্টিলের গেইটটারে বামাতলিয়া যুদ্ধ আরম্ভ,
বড় গেট বড় বলতে কত বড়, এই শমশানগরের বাজারের গেট শমশানগর বাজারের গেট খেয়েও কইছেন চল্লিশ মন, খেয়েও কইছেন আশি মন। তবে একটা বর্ণনা বড় সুন্দর হওয়া যায়, যুদ্ধর বাদে প্রায় চল্লিশ জনে গিয়া তুলা দিতা চাইছেন, গেই টিকটারে লড়াইতা পারছেন না। বাবা ভাই জুড়ে কইতে না আল্লাহ আকবার, বড় করে হোক আল্লাহ আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাই এখন বন্ধু এখন জুসে উঠার দরকার না, বিষয়টা বুঝার দরকার। আমি আশা করি বেজারই না জানো জুসে উঠেন না, আশা করি বিষয়টা বুঝরা। ও ব্যক্তি ইলা হযরতে শের এ খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কইনা, এ না ওলাদ ইলা হযরতে ইমাম হুসাইন, আহা দুনিয়ায় যে দেখতো না, আমি আগে কইলিছি কথাটা, বাবার দিকতো নে, মায়ের দিকতো নে, দাদার দিকতো নে, দাদির দিকতো নে, নানার দিকতো নে, নানির দিকতো নে, পরিবারের দিকতো নে, রক্তর দিকতো নে, গোষ্ঠীর দিকতো নে, গোত্রর দিকতো নে, যে দিকতো নে টান দিবা দেখবা যে ইমাম হুসাইনের লগে তুলনা করার দ্বিতীয় কোনো মানুষই জমিন নাই নাই নাই। আর কই ইয়াজিদের লগে আনিয়া মিলায় আমার ভাই, আফসোস লাগে না মাতই না দেখি, আফসোস লাগে না তো, আফসোস লাগে না, আফসোস লাগে না। আগে এখানে বলে মনের আঘাত দরকার, ও ব্যক্তি এজিদ, ও ব্যক্তি এজিদ, যে ব্যক্তির হুকুমে কেবলমাত্র কারবালার এই রক্তাক্ত ট্রাজেডি হয়েছিল না রে ভাই, যে ব্যক্তির হুকুমে মদিনা শরীফ রক্তে লাল হয়েছিল, মসজিদে নববীর ভিতরে তিন দিন পর্যন্ত আজান আকামত বন্ধ রয়েছিল, যে ব্যক্তির কারণে মদিনার মহিলাগুলোর ইজ্জত নষ্ট করা হয়েছে, মদিনা শরীফের পবিত্র মা বোন অকলর উপরে হামলা করিয়া হাজারো মা বোনের ইজ্জত নষ্ট করা হয়েছে, কেবল তা নয় রোজা শরীফের খান্দাত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ উঠ গুড়া বান্দিয়া তার পেশাব পায়খানা দিন নবীর রোজা শরীফ পর্যন্ত নাফরমান করাই দিছে নাউজুবিল্লাহ। এই বিষয়টা এজিদর পক্ষত নইছে, যে মানুষটার কারণে হুকুমে মক্কাত আক্রমণ করিয়া খানায় কাবা পর্যন্ত আগুন দি জ্বালানির চেষ্টা করেছে এজিদ। এটা কই লোক ধরতে হিসাব করি ধরি মাতই না, লোক ধরতে ও না আমার দুই মুরব্বী সহ দিয়ে হারালে আমি গরম মাতিছি, বলে আমরা কোনোদিন বন্ডামির লগে নাই, তবে হকানি অলি আল্লাহ লোক ছাড়তাম না মাত ভাই, আমরা কোনো বন্ডার লগে নাই কিন্তু অলি আল্লাহ লোক আমরা এতেও দি জান যাতে যাক বিশ্বাস রাখার দরকার। একজন মানুষে যদি দুনিয়ার কোনো নেতার পক্ষে স্লোগান দিয়া যদি তার জীবন দিতে পারে, হকি মানে হক আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের লাগি আল্লাহর এক মকবুল অলির লাগি কি আমার জীবনটা আমি আল্লাহর রাস্তা দিতে পারি না পারি না, হাত তুলিয়া হোক পারিনি না পারি না, আমার মনে এক শান্তি আছে নি না নাই, সেখানে আমি আল্লাহর রাস্তায় আপনারে বালা ভাই, আমি সাহায্য লালে তো দুনিয়ার কোনো লুবে বলা ভাই না, মাতো কুয়া ফুলতলি যাবে আমি দুনিয়ার কোনো লুবে বলা ভাই, আল্লাহর রাস্তায় বলা ভাই, এতে মনে রাখুন লোক ধরতে বুঝিয়া লোক ধরুন, বুঝিয়া লোক ধরুন জানো, কারণ যে সময় আপনি যারে লোক ধররা আল্লাহ না করক এই লোক ধরাটা আপনার লাগি একদিন দুই দিনের ঠিকানা নাই, নবীজির আদেশ অনুযায়ী কিয়ামতের দিন আপনি ওই এন লগে উঠা, অতএব আপনার এই হিসাবটা রাখার দরকার আছে না নাই মাতই না দেখি, হিসাবটা রাখার দরকার আছে নি না নাই। আমরা মুরব্বী হলে কন্যানি বালা মানুষের লগে চললে বাল্লা সৎসঙ্গে স্বর্গবাস সৎসঙ্গে সর্বনাশ, খুব বালা মনে রাখার দরকার। সময় তো হাজিরি না, আমি কোথায় আসলাম, মা হজরতে ফাতেমা, বাবা হজরতে শেরে খুদা আলী রাদিয়াল্লাহু, নানি খে নানি হইলেও মহিলা, আহা আজকে আমার ভাই বিদেশ থেকে ছবি পাঠাইছে, গত ফরু দিন গেছে উমরা, তো বলে রহমতের খান্দা দিয়ে আমার পাইছে ছবি পাঠাই, ছবি দেখে আমার মনে হয় যাইল রে বাহ, আজকে তো গিয়া খান্দাত গিয়া ছবি তুল দেয় কিন্তু মা খাদি যায় কি কষ্টে ই পাহাড় গেছই না রাইছে। ও মুসলমান দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তো ইসলামের বাতিরে আরো বহুত উজ্জ্বল করব, কিন্তু মনে রাখুন জানো ইসলাম এই পর্যন্ত আমার পিছনে যেটা মানুষের রক্ত যেটা মানুষের ঘাম যেটা মানুষের মেহনত যেটা মানুষের সম্পদ এর মাঝে একজন মহিষ নারী যে আল্লাহর বান্দির ভূমিকাটা অতুলনীয় কিয়ামত পর্যন্ত স্বর্ণাক করে লেখা থাকবো, এই নিলাম মা খাদিজাতুল কুবরা
রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জীবন সঙ্গিনী করার বাদে, জীবন সঙ্গী করার বাদে আমার নবী যখন জবলে নূর নামক পাহাড়, জবলে নূর নামক পাহাড়, জবলে নূর তো বাবা ওই দিন তো নইছে যেদিন কুরআন নাজিল হইছে ওই দিন তো মাতই না, না এর আগ পর্যন্ত জবলে নূর আছে সাধারণ একটা পাহাড় মাতই না, সাধারণ একটা সফা পাহাড় তো ওদিন তো নেছে যেদিন তো না হজরতে হাজেরা দৌড়াদৌড়ি করছেন, মারোয়া পাহাড় তো ওদিন তো নেছে নাকি দা, এর আগ পর্যন্ত দুনিয়ায় সাধারণ একটা পাহাড়। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না রহমতুল্লিল আলামিন রে জীবন সঙ্গী বানানির পরে যে সময় আমার নবীজির মহব্বতে জীবনটারে মন ভাবে কাটানি শুরু করেন, যে খাদিজা মক্কার মাঝে ধনাঢ্য পরিবার কেবল নাই রে ভাই, দনে জনে ইজ্জতে ওর মতে সর্বাধিক তনে উত্তম পরিবারের মহিলা হযরত খাদিজা, মা খাদিজার গেস্তনে তখন মক্কার মানুষে খরচদার নিয়ে ব্যবসা করত, সেই মা খাদিজা আমার নবীজির মহব্বত করিয়াম নিজর ঘর রান্না পাকাইয়া কয়েকটা মাইল জায়গা নিজের পায়ে হাঁটিয়া প্রায় 25,000 ফিটর মতো উঁচা পাহাড়, আজকে তো বাবা শত শত সিঁড়ি হয়েছে, শত শত সিঁড়ি হয়েছে, আব্দুল আদর মতো একটা জোয়ান মানুষও আড়াই ঘন্টা বাইয়া উঠা লাগছে সিঁড়ি বাই দি, অথচ আইস তো না 1,500 বছর আগে জবলের রহমত নূরের উপরে এই পাহাড়টার উপরে মা খাদিজা কিভাবে পাথর বাইয়া বাইয়া উঠলা, আর ওই জায়গা গিয়া প্রতিদিন আমার নবীজিরে খাদ্য রেডি করিয়া গিয়া নবীজির খিদমত করিয়া আইতা, এ আল্লাহর বান্দি খে যখন আমার নবী যে জাম্মিলুনি কইয়া মা খাদিজার গেছে আইয়া আশ্রয় লইন, হযরত খাদিজা সান্ত্বনা দিছিলা, এক পর্যায়ে তান চাচার গরো ভাই ওয়ারাকা ইবনে নফলের গেছে গিয়া কইছিলা, ভাই তৌরীত ইনজিলের বড় আলিম আপনি খোক আমার স্বামী এই বিষয় এই বিষয়গুলো আমার গেছে ইয়া কইন, সমস্ত বিষয় বাঙ্গার বাদে ইনুতিয়া কইছিলা, রে খাদিজা তুমি বড় ভাগ্যবতী, তুমি এমন একজন মানুষদের জীবনের সঙ্গী পাইছ, আমি তৌরীত এবং ইনজিলের বর্ণনা তুনে আমি নিজের গেছে স্পষ্ট হয়ে গেছে এই দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই, এই নই বা আখেরি জামানার পয়গাম্ব, ও খাদিজা যদি এত সময় পর্যন্ত আমি থাকতাম দুনিয়ার জিন্দা, অর্থাৎ যে সময় তান্দে মক্কার মানুষে এই মক্কা তো নেতাড়াইয়া বাগাইয়া দিলাইব মারিয়া দিলাইব বিদা করি লাইব, এই সময় যদি আমি থাকতাম রে খাদিজা তাইলে আমি ওয়াদা দিয়ার তোমার স্বামীর লগে আমি মহব্বতে আমার জীবনটা তান পক্ষে আমি কুরবানি দিলাইতাম। আমার ভাই বন্ধু অকল সর্বপ্রথম রহমতুল্লিল আলামিন কলিমার দাওয়াত টালিয়া যখন মা খাদিজার লগে একান্ত ভাবে যখন কইন খাদিজা রে আল্লাহর হুকুম হইছে জুহরে নবুয়ত প্রকাশ পাইলিছে, অর্থাৎ আল্লাহর হুকুম হইছে আমি নবুয়তির প্রকাশ ঘটাই লিতাম, আল্লাহর হুকুম হইছে আমি কলিমার দাওয়াত দিলাইতাম, খাদিজা সত্যি করি কো আমারে নবী হিসাবে বিশ্বাস করনি কলিমা ফলনি কোনো প্রশ্ন নাই কোনো তর্ক নাই দুনিয়ার কোনো বাচর মাত কথা নাই রে ভাই, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কইল ইয়া রাসূলুল্লাহ আজ 15টা বছর ধরে আপনার লগে আমি সংসার করিয়া যে পর্যন্ত বুঝছি আমার মন্তনে বিশ্বাস আল্লাহ জমিনের মাঝে আল্লাহ আপনারে নবী রসুল করিয়া পাঠাইছেন, অতএব কোনো প্রশ্ন করার দরকার নাই, সর্বপ্রথম আমি খাদিজা কলিমা পড়িয়া আপনি নবী রূপে ইমান আনলাম। এই মা হইলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নইলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুর আমার ভাই হল শুধু কথা আমি মনে করাইয়া দিবার লাগিয়া আইলাম যে আল্লাহর বন্দার নিজস্ব পরিচয়, নিজের বাবার পরিচয়, মার পরিচয়, দাদা নানে দাদা নানা নানির পরিচয়, পরিবারের পরিচয়, গোষ্ঠীর পরিচয়, রক্তর পরিচয়, নসলের পরিচয়, যে দিক তনে চিন্তা করা যায় এই দিক তনে পৃথিবীর সর্ব উচ্চ মার্গে আল্লাহ যার স্থান রাখছে
এন ব্যক্তিগত পরিচয় যদি আমরা লওয়া যাই তাইলে নবীজির হাদিসে প্রমাণ করে আল্লাহর হাবিবে ফরমাইন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার হাসান আর হুসাইন জান্নাতে যুবক।